হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে রবিবার সন্ধ্যাটা, মানে সারা সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম, মানে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। তার জন্যে আমি ভাবলাম যে চলো আজকে সন্ধ্যার থেকে ব্লগটা স্টার্ট করি। তো দেখো এখন 6:30 বাজে আর উঠে পড়েছি। উঠে দেখো রেডি হয়ে নিচ্ছি, একটু ঘুরু ঘুরু করতে বেরোবো। তোমরা তো সবাই জানোই যে সানডে হলেই হাজব্যান্ডের সাথে এখানে ওখানে একটু যাই, খুব ভালো লাগে। অন্য দিনগুলোতে যেটা একদমই হয় না, আর আমি খুব অপেক্ষায় থাকি সানডে, কারণ অন্যান্য ডেগুলোতে একদম বোরিংভাবে কাটে আর কি। তার জন্যে আর সকালবেলা আজকে অনেকটাই ব্যস্ত ছিলাম, মানে অনেক জায়গায় যেতে হয়েছিল সেই জন্যে। কী বলো তো বন্ধুরা, আমাদের এখানে না মানে দিদি নাম্বারে 1-এর অডিশন চলছিল, তো সেখানে আজকে গিয়েছিলাম, তো যার জন্যই অনেকটা মানে দেরি হয়ে গেছে এই আর কি। এর আগেও না আমি 2 বার অডিশন দিয়েছিলাম, তোমার একটা হচ্ছে দিশানি স্টুডিওতে গিয়ে, আর একবার তোমার হাবড়া একটা, কি আমার ঠিক মনে পড়ছে না, 2 জায়গায় গিয়ে 2 বার অডিশন দিয়েছিলাম। কিন্তু কী বলো তো, তারপরে আদি আসার টাইম হয়ে গেছিলো, যার জন্য আর একদম হয়নি। তো এখন অনেক ইচ্ছে মানে দিদি নম্বর 1-এ যাবো, জানি না কোনো দিন সাকসেস হবে কি না, যদি হয় তাহলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যদিও আজকে অডিশনটা দিয়েছি, খুব একটা মানে ভিড় ছিল না, একদমই ফাঁকা ছিল, কিন্তু জানি না, আমি যদিও ইচ্ছা পড়ে থাকি, তো ওদিকে তো তোমরা জানোই যে ওদিকে অনেক হোর্ডিং পড়েছে, ব্যারাকপুর তারপরে পলতা ওসবের দিকে, যেহেতু আমার ইচ্ছাপুরে বাড়ি, আমাদের বাড়ির সামনেই হয়েছিল ইচ্ছাপুর বিধানপল্লীতে। তো যাই হোক, অসুবিধা হয়নি, ওইখানে দিয়ে এসেছি। তারপরে এসে রান্নাবান্না তো কাজ ছিল, আর রান্নাবান্না করে আর ভিডিও শ্যুট করা হয়ে ওঠেনি। আর তারপরে বাড়িতে চলে এলাম, এসে ফ্রেশ হয়ে আদিকে রেখে ওকে স্নান টান করিয়ে রেখে, তারপরে কিন্তু দেখো আমি এরকমভাবে সেজে চলে গেছিলাম। যদিও হাজবেন্ড ছিল, গাড়ি করে নিয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগেনি, এত তাড়াহুড়া লাগছিল। আমি না ফর্ম টর্ম নিয়ে ফিল আপ করে চলে এসেছিলাম, কিন্তু কী বলো তো কোনো ফটো নিইনি। অ্যাকচুয়ালি আমি অডিশনে যাবো বলে রেডি হয়ে বেরোইনি, আদিকে ড্রয়িং কম্পিটিশনে নিয়ে যাচ্ছিলাম। তো তারপরে দেখলাম একদম খুব ভিড়, তো জিজ্ঞেস করার পরে আমাকে যখন বললো, আমি তখন এসে আর নিজে রেডি হয়ে, এ দেখো এখন পুরো রেডি হয়ে নিয়েছি, আর এরকমভাবে সেজে গিয়েছিলাম। আর হাজবেন্ড তো একদমই রাজি না আদিকে গিটারে দেওয়ার জন্যে, কারণ ও বলছে যে, মানে হাজবেন্ড বলছে যে এত দুষ্টু ওর, মানে কোনো রকম মানে কোনো কিছু করার আগ্রহ নেই, শুধু খেলে তার জন্যে। কিন্তু কী বলো তো বন্ধুরা, পড়াশোনার সাথে সাথে অন্য কিছুতেও দিতে হয়, যাতে বাচ্চাদের এক্সট্রা ট্যালেন্ট যদি কিছু থাকে সেটা বেরিয়ে আসে। কিন্তু বলো, আগের থেকে যদি নেগেটিভ ভেবে নি হবে, তো হাজবেন্ড কিছুতেই মানে চাইছে না যে ছেলেকে পড়াশোনাটা করাচ্ছি, ড্রয়িং করাচ্ছি, বলছে যে এগুলোই ঠিক করে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, যে আমি যদি ওকে গিটারে দিতে চাচ্ছি, পড়াশোনার পাশাপাশি ওটা তো দিতে চাচ্ছি, এক্সট্রা একটা কোয়ালিফিকেশান, সেটা কি ঠিক করছি না, মানে ঠিক হচ্ছে না, নাকি হাজব্যান্ডের কথাটা শুনে ঠিক, একটু প্লিজ কমেন্টে জানিও। তো এটা আমারও ইচ্ছা, আর ও খুব দেখি, যেহেতু ওদের স্কুলে স্কিল বেস ক্লাস হয়, তো ওতে খুব ওর আগ্রহ, মানে শনিবার আসলেই ওকে মানে স্কুলে যাবে, ওখানে গিয়ে ইনস্ট্রুমেন্ট বাজাবে, ওর খুব ইচ্ছা। সে জন্যই ভাবলাম আমার যদি ইচ্ছা না থাকতো আমি হা মরে গেলেও কিনে নিতাম না। তোমার তোমার ইচ্ছাটা কাকে থেকে হচ্ছে? এটা কাকে, ওরা কেউ কিনেছে নাকি? পরীক্ষা খারাপ নাম্বার পাবে তখন রাগ আসবে তোমার গিটারের উপর, তখন তুমি গিটার বাজাতে দেবে না কিছু গিটার আসবে ভেঙে দেবে। গুড ইভিনিং, কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে রবিবার, তো এখন সন্ধ্যা 7:30 মতন বাজে, তো একটু বেরোবো এখন। অ্যাকচুয়ালি এখন বেরোবো একটা দরকারে, তো তোমাদের সাথে পরে সেটা মানে অবশ্যই শেয়ার করবো যে কেন বেরিয়েছিলাম। তো একটু দরকার ছাড়াই বেরোবো, আর সানডে মানেই একটু অন্যরকম দিন, তো এই দিনটা একটু বেরোতে, বাইরে যেতে, এদিক ওদিক ঘুরতে খুব ভালো লাগে। আর অ্যাকচুয়ালি হাজব্যান্ড বাড়িতে থাকলেই সেটা সম্ভব হয়, এমনি দিনগুলো তো মানে রোজ এই জিনিসটা হয় না। তো চলো আমরা একটু ঘুরে ঘুরে করতে যাচ্ছি, সাথে তোমাদেরকেও নিয়ে যাবো, তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো দেখতে থাকো।
আর দেখো এখন আমরা তিনজনই রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আদির অবস্থা দেখো, গাড়িতে বসেও সেই তোমার তোমার ইউটিউবে যে শর্টসগুলো আছে ওখানে যে সমস্ত আর্ট অ্যান্ড কার্ফ আছে তো সেগুলো দেখো বানাতে বানাতে যাচ্ছে। সেদিনকে আমার থেকে বায়না, মানে দুদিন আগেই যখন বেরিয়েছিলাম ও ড্রয়িংয়ে ওকে নিয়ে, তো অনেক বায়না করে কতগুলো A4 শিট কালারিং পেজ কিনেছিলো, সেগুলো দিয়ে দেখো গাড়িতে বসে বানাতে বানাতে যাচ্ছে। তো ওর না ম্যামরাও বলে অ্যাক্টিভিটিতে প্রচণ্ড ওর আগ্রহ, ও যে কোনো জিনিস দেখেই ইউটিউবে থেকে দেখেই সেগুলোকে বানিয়ে ফেলে। আর এখন চলে যাবো আদি সেই গিটার টিচারের বাড়িতে, তো সেখানে সেই টিচারের বাড়ির পাশেই রয়েছে মিয়ামর, তো সেখানে চলে এলাম। আর আজকে এখান থেকেই আমাদের সন্ধ্যার টিফিনটা সারবো, কারণ প্রত্যেক দিনই বাড়িতে কিছু না কিছু টিফিন করা হয়। তো আদিকে শুধু দুধ বিস্কুট খাইয়ে এনেছিলাম, আর আমরা হচ্ছে একটু চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম এই আর কি। তো দেখো আজকে ভাবছি কোনো রেস্টুরেন্টে যাবো না, তো আদির জন্য এই বাটারস্কচ কেকটা নেওয়া হয়েছে, এর দাম ছিল 24 টাকা। তো আজকে দেখলাম অনেক নতুনত্ব আইটেম রয়েছে, তো আদির যখন বার্থডে কেকটা নিতে এসেছিলাম তখন সেদিনকে আর কি হাজব্যান্ড এখান থেকে একটা চিজ প্যাটিস খেয়েছিলো, তো খুব দারুণ ছিল আর কি খেতে। তো সেইটাই আজকে ও খেতে এসেছিলো, আমি ওর সাথে খাবো যেহেতু আমি ব্যাক ক্যামেরায় রয়েছি। আমি হচ্ছে তোমার ভিডিও করছিলাম, যার জন্যে আমি হাজব্যান্ডকে বললাম তুমি নিয়ে খেতে শুরু করো, আমি একটু ভিডিও করে নিই তারপরে খাবোই আর কি। তো দেখো আদির জন্য এই কেকটা নেওয়া হয়েছে, দারুণই খেতে, ও আমাকে একটু দিয়েছিলো টেস্ট করার জন্য, তো ভীষণই ভালো লাগলো। তা হাজব্যান্ড খেয়ে নিক তারপরে আমি খাবো এই আর কি। বন্ধুরা দেখো এখন 9:30 বাজে, তো গিয়েছিলাম, বলেছিলাম আমি তোমাদেরকে যে একটু দরকারে যাচ্ছি, সেটা হলো মানে আদির একটা স্বপ্ন পূরণ বলতে পারো। এটা আমারও একটা খুব শখের জিনিস যে আদিকে একটু গিটার শেখাবো, এটা ছিল আমার খুব একটা শখের জিনিস। তো তার জন্যই অনেকদিন ধরে একটা টিচারের খোঁজ করছিলাম, এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা টিচারের কাছে গিয়েছিলাম, কিন্তু সেই টিচারের টাইম ছিল না বলে আর হয়নি। তো আজকে অনেক খোঁজ করার পরে আরেকটা টিচার পেয়েছি, তো তার কাছে গিয়েছিলাম, তো টিচার ঠিক করা হয়ে গেছে। আর এইবার যেটা আদির একটা স্বপ্নের বলতে পারো এটা বার্থডে গিফট, ওকে বলেছিলাম আমি বার্থডেতে দেবো, কিন্তু সামনেও রেজাল্ট বেরোবে বলে কিনছি না, কারণ জানি না কীরকম রেজাল্ট করবে, আশা করছি ভালোই করবে। তাও যাই হোক, তারপরে যে গিয়েছিলাম যে ইয়ামাহা কোম্পানির যে শোরুমটা আছে আমাদের বাদানতলায়, তো ওখানেই তোমার সমস্ত ওই গিটারগুলো বানানো হয়, তো সেখানে গিয়েছিলাম। যেহেতু আজকে সানডে ছিল, ওটা ক্লোজড আছে, ওটা স্যাটারডেতেও মানে ক্লোজ থাকে, 7টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু আজকে পুরোটাই বন্ধ। তো স্যারের বাড়িতে অনেকক্ষণ বসে স্যারের সাথে গল্প করলাম, আর স্যার ঠিক হলো, তো ওকে বাড়িতে করাতে আসতে পারবে না, ওকে গিয়েই শিখতে হবে। তো যাওয়া অ্যাকচুয়ালি ভালো এটা আমি মনে করি। বেরিয়ে হাজব্যান্ডের দু একটা টুকটাক জিনিস কেনার ছিল, সেটা কিনলো, আর মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো তার জন্যে মানে বাড়িতে চলে এসেছি। আর রান্না দুপুর করাই ছিল, এর জন্য কোনো অসুবিধা নেই। তো এখন বাড়িতে চলে আসলাম, আর খাওয়া দাওয়া করে নেবো, ফ্রেশ হয়ে নিয়েছি বাড়িতে এসেই আগে, খুব গরম লাগে। তো বন্ধুরা তো তারপর তো আমরা দেখলি যে আমরা মিয়ামারতে গিয়ে মানে সামান্য কিছু একটু খেলাম, মানে আদির পাপা খেয়েছিল, মানে হাজব্যান্ড খেয়েছিল চিজ প্যাটিস, আর চালি খেয়েছিল একটা কেক, আর আমিও ওই চিজ প্যাটিসই খেয়েছিলাম। তো যাই হোক আজকের দিনটা খুব ভালো কাটলো। তো বন্ধুরা তোমরা মানে ভিডিওটা দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই অ্যান্ড গুড নাইট।